কেউ 5 দিন থেকে আবার কেউ 5 বছর ধরে হন্য হয়ে ঘুরছেন, তবুও হচ্ছে না জন্ম সার্টিফিকেটের সমস্যা সমাধান। পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা। অভিযোগ উঠেছে চাঁচল 1 নং ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার কর্মচারীদের বিরুদ্ধে। অভিযোগ পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরে কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না, মাসের বেশিরভাগ সময় দপ্তরে তালা লাগানো থাকে, দুপুর 12টা পেরিয়ে গেলেও দপ্তরে কর্মচারীদের দেখতে পাওয়া যায় না। নতুন জন্ম সার্টিফিকেটের ও সংশোধনের জন্য বছরের পর বছর দপ্তরে হন্য হয়ে ঘুরতে হয়, তবুও মিলে না সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট না থাকার কারণে আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারছেন না অভিভাবকরা। দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সমস্যায় দেখিয়ে বছরের পর বছর ধরে অভিভাবকদের ঘুরাচ্ছেন। যদিও পঞ্চায়েত কর্মচারীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। সুগঞ্জ এলাকার মানেজা খাতুন নামে এক অভিভাবিকা অভিযোগ করে বলেন, জন্ম সার্টিফিকেটে ছেলের নাম সংশোধনের জন্য 5 বছর ধরে ঘুরছি, তবুও করে দিচ্ছেন না সংশোধন। 3 মাস পরে আসতে বলেছিলেন, আমি 5 মাস পরে এসেছি, তবুও ঘুরে যেতে হচ্ছে। ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, আধার কার্ড ও রেশন কার্ড তৈরি করতে পারছেন না তিনি, এমনকি ছেলেকে স্কুলে ভর্তিও করাতে পাচ্ছেন না। জন্ম সার্টিফিকেটের দপ্তরের এক কর্মচারী মোহাম্মদ মুস্তাকিম জানান, কোনো অভিভাবক জন্ম সার্টিফিকেটের জন্য 5 বছর ধরে ঘোরেননি। অনলাইনে সংশোধন পোর্টালটি বন্ধ রয়েছে, তাই হয়তো কয়েকদিন ঘুরতে হয়েছে, চালু হয়ে গেলে কাউকে আর ঘুরতে হবে না। তাদের বিরুদ্ধে সরাসরি মিথ্যে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। 5 বছর থেকে ঘুরছি, আবার আলাম ঘুরে গেলাম, নাম ভুল করে দিয়েছে, ও সংশোধন করলাম, আবার ফের এখানে আধার কার্ড হচ্ছে না, আলাম তো বলছে যে 3 মাস বাদ আসবা, আবার আলাম 5 মাস পরে আলাম, আবার বলছে 2 মাস বাদ আসবা, এখানে আমাকে বাচ্চা কাচ্চা বাচ্চা, মানে কে জানাচ্ছেন যে আপনাকে 2 মাস 3 মাস পরে এখানে জানাচ্ছে, মানে কেন ঘুরাচ্ছে আপনাকে? এখানে বলছে বন্ধ হয়ে গেছে, এখানে উপর মহল থেকে বলবে, তারপরে এখানে কাজ হবে না, আধার কার্ড আমার বন্ধ রয়েছে, আধার কার্ড হচ্ছে না, মাল পাচ্ছি না, স্কুলে কোনো কাজ হচ্ছে না, আমার হয়ে গেলো 10 বছর হয়ে গেলো, কিন্তু আধার কার্ড করতে পারছি না, এখানে অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে। আপনার নাম? মানেজা খাতুন। বাড়ি? নুরগঞ্জ। সত্যি কি করছে এটা নতুন বানানোর জন্য? কি সমস্যা রয়েছে এই সার্টিফিকেটে? এই সার্টিফিকেট চলবে না, আবার বলছে হোয়াইট কালারের একটা সার্টিফিকেট বার হচ্ছে, ওই হোয়াইট কালার সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট পেয়েছিলেন কোথা থেকে? সার্টিফিকেট বানানোর জন্য আমি 1.5 বছর থেকে ঘুরছি, এখনো পাচ্ছি না। এখান থেকে নিয়েছি। কারা জানাচ্ছেন যে এই সার্টিফিকেট চলবে না? আবার ওই আধার কার্ড বানানোর জন্য যাচ্ছি ওখানে মানপুরে, এই আশাপুরে, চাঁচলে, ওরা বলছে অফিসাররা এটা কার্ড চলবে না, আবার অন্য কার্ডে নতুন করে বানানো হবে। কাগজপত্র আমি জমা করে দিয়েছিলাম, একবার থেকে 2 বার জমা করেছি, হয়নি এখন। কতদিন হলো আপনি এইভাবে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন? 1.5 বছর থেকে। যিনি দপ্তরে বসে আছেন উনি কি জানাচ্ছেন এটাকে নিয়ে? ও বলছে যে এটা কাজ বন্ধ আছে, 2 মাস পর চালু হবে, তারপরে এটা বানানো যাবে। তোমার নাম? আমার নাম তাজিম। বাড়ি? পানওয়ারা নিচে। তোমার বাড়ি থেকে এই পঞ্চায়েতের দূরত্ব কতখানি রয়েছে? কত কিলোমিটার হবে? 14 কিলোমিটার। কি করে আসছো এত দূরে? গাড়ি থেকে এসেছি, ডেলি 25 টাকা করে ভাড়া নেয়। এখানে মঙ্গলবার আর বৃহস্পতিবার সার্টিফিকেট দেওয়া হয়। এরকম কি বাইরে কি বোর্ড লাগানো রয়েছে? হ্যাঁ, প্রতিবারই লাগানো হয়, প্রতিবারই মানুষ ছিল দিচ্ছে দেয়। কিন্তু অভিভাবকরা তো বলছেন যে বেশ সপ্তাহখানেক ধরে এখানে আসছেন, কিন্তু আপনাকে তো এখানে অফিসে পাচ্ছেন না, দপ্তরে পাচ্ছেন না। আমরা প্রতিদিনই অফিসে আসি। আপনি কখন আসেন? প্রতিদিনই ঠিক টাইমে আসি। কিন্তু আজকে তো আপনি 12টার পরে ঢুকলেন। আজকে আমি জানি যে বার্থ সার্টিফিকেট নাই, ওই জন্য আমি আজকে একটু দেরি করে ব্যাংকে ছিলাম, একটু দেরি হয়েছে। আমি প্রথমে এসে বলে দিয়েছি যে সরি, আপনি আজকে বলে যাইনি, আমি তো যেহেতু আসার পথে ব্যাংকে ঢুকে গেছি যে একটু দেরি হয়েছে। এই যে দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন, আপনাকে পাচ্ছেন না? না, প্রতিদিনই পাই। মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষ মিথ্যা কথা বলছে। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র। 3 বছর 2 বছর কেউ ঘুরেন, কেউ যদি এসে ঘুরে যায় সে নিজের মানে অফিস হয়তো ছুটির দিন পড়েছে আর কিছু, যে এরকম লোক ঘুরে গেছে। আমাদের তো কন্টিনিউ আমাদের এখান থেকে ই দেওয়া হচ্ছে সার্টিফিকেট নিয়মিত, বৃহস্পতিবার আর মঙ্গলবার সপ্তাহে 2 দিন সার্টিফিকেট দেওয়া হয়, যাদের নিয়ম অনুযায়ী কাজকর্ম সমস্ত কিছু এখানে 21 দিনের মধ্যে আপলোড হয়, 21 দিনের পরে যাদের ইয়ে হয় সেগুলো হয় না। তো এরকম আমাদের কেস নাই যে কেউ ঘুরে যাচ্ছে
ঘুরে যাচ্ছে অন্য কোনো ওদের কোনো হয়তো পেপার সেল গন্ডগোল আর কিছু আছে, আমাদের ফল্টের জন্য কেউ ঘুরে যাচ্ছে। মহিলাদের নাম পুরোপুরি এক নাম থেকে আরেক নাম এরকম সিস্টেমে অনেক দেখা যাচ্ছে। এখানে যেগুলো ঘটনা ঘটেছে আমাদের ধরা পড়েছে। আজকে যখন একজন একটা বউ ছিল সে মারা গেছে, এবার অন্য আরেকজনকে বিয়ে করেছে, সেই বউয়ের নামটা এই মেয়েটার নামে করছে, এই ধরনের আমরা অনেক কিছু ধরেছি। এই কারণে ওই যে বলছে মানে এই হচ্ছে এই কারণে এগুলোকে ভালো করে ভেরিফিকেশন না করে জেনে শুনে ক্লিয়ার না হলে এক নাম থেকে আরেক নামে নামের কোনো টাইটেল ভুল আছে আর কিছু আমরা করে দিচ্ছি, কোনো ব্যাপার না, এফডিএ করে আসে করে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। আপনি স্যার কি দায়িত্বে রয়েছেন? আমি ব্রিটেন পার্কে লগ ইন করি।